অডিয়েন্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব তা সকলের আসলে অবগত আছে। এটি হচ্ছে, প্রথমে বলে নিচ্ছি, এটি হচ্ছে কালোজিরার তেল। তো এটি এখন ট্যাবলেট ফর্মে বাজারে এসেছে একটি নতুন কোম্পানির হাত ধরে। নতুন কোম্পানি না, পুরাতন কোম্পানি, অর্থাৎ নতুন করে ওষুধটি বাজারে এসেছে। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা থাকছি ওষুধটির প্রস্তুতকারক এবং এটির জেনেরিক নেম, আর এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, গর্ভপাত বা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কিনা, এবং এর দাম সম্পর্কে আলোচনা করব। তো শুরু করতেছি, আবারও বলতেছি, ওষুধটির নাম আলেক্সিন। তো এর জেনেরিক নেম হচ্ছে কালোজিরার তেল 500 মিলিগ্রাম। তো এটি রেনাটা কোম্পানি বাজারজাত করে থাকে। তো এটি আমরা কখন গ্রহণ করব তা জেনে নিই। এটি আসলে সবাই যে অবগত আছে যে কালোজিরার তেল মৃত্যুব্যাধিতে সকল রোগের কাজ করে, তারপরে এই মেডিসিনটি কীভাবে কাজ করে একটু করে জেনে নিই। প্রাচীনকাল থেকে কালোজিরা মাথা ব্যথা, দাঁত ব্যথা, নাক বন্ধ এবং পেটের কৃমি উপশমে ব্যবহৃত হয়। বর্তমানে কালোজিরা পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস্ট্রিক, পেট ব্যথা, ডায়রিয়া, আমাশয়, কোষ্ঠকাঠিন্য এবং অশ্বরোগে ব্যবহৃত হয়। এছাড়াও এটি হাঁপানি, অ্যালার্জি, ব্রঙ্কাইটিস, এমপিসিমা এবং কনজেকশনের মতো বিভিন্ন স্বাস্থ্যতন্ত্রের সমস্যাও গ্রহণ করা যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে, চর্বি কমাতে, ক্যান্সার নিরাময়েও এটি ব্যবহার করা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি ব্যবহার করা হয়। মহিলারা মাসিকের সমস্যায়, এমনকি দুধের পরিমাণ বাড়াতেও কালোজিরা ব্যবহৃত হয়। কালোজিরা কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতেও সাহায্য করে। অনেক বাতের ব্যথা, মাথা ব্যথা এবং ত্বকের নানা সমস্যায়ও সরাসরি কালোজিরার তেল ব্যবহার করা হয়ে থাকে, অথবা এটি গ্রহণও এগুলো সমস্যা সলভ হবে। তো শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে এবং উপকারী কোলেস্টেরল বাড়াতে এই আলেক্সির ট্যাবলেটটি, ক্যাপসুলটি সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে। বাতজনিত সমস্যা থেকে সমাধানে এই আলেক্সির ট্যাবলেটটি গ্রহণ করা যাবে। ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। থাইরয়েড হরমোনের মাত্রা কমিয়ে এনে হাইপার থাইরয়েডিজম নিয়ন্ত্রণেও সহায়ক। শ্বাসকষ্টের রোগীদের কফ কাশি কমিয়ে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করতেও এই ট্যাবলেটটি গ্রহণ করা যাবে। তো এখন আলোচনা করব এটি গর্ভাবস্থা অথবা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কিনা। তার আগে ছোট্ট একটি কথা বলে নিই, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে আসলে নতুন নতুন ভিডিও করা অনুপ্রেরণা পাই। তো গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটির ব্যবহার। গর্ভ অবস্থায় এর ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা জানা যায়নি। এটি মাতৃদুগ্ধে উৎপাদন এবং নিঃসরণ বৃদ্ধিতেও বহুল ব্যবহৃত, অর্থাৎ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে। তো এটির পার্শ্বপ্রতিক্রিয়া, স্বল্পমাত্রায় ওষুধ হিসেবে ব্যবহারে কোনো বিরূপ প্রতিক্রিয়ার লক্ষ্য না গেলেও অতিমাত্রায় ব্যবহারে কতটুকু নিরাপদ সেই বিষয়ে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি। অতএব স্বল্পমাত্রায় ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, কিন্তু অতিরিক্ত মাত্রায় ব্যবহারে কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা তা সম্পর্কে এখনও সঠিক তথ্য জানা যায়নি। তা আলেক্সি ট্যাবলেটটি নিয়ে, ক্যাপসুলটি নিয়ে এ পর্যন্ত থাকলো। পরবর্তী কোন ভিডিওটি রিভিউ করবো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। চেষ্টা করবো আপনার মেডিসিনটি নিয়ে রিভিউ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।